কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে সকাল 6টা তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটি শুরু হলেও শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় অনিয়ম হওয়াতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের আমন্ত্রণ পত্রে সকাল 6টা 30 মিনিটে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের কথা থাকলেও 6টা 14 মিনিটে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষ করেন উপজেলা প্রশাসন। এমন অনিয়ম নিয়ে উপজেলা বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে। সকাল 8টার পর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ বামুন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন। এছাড়া সকাল 7টার সময় কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল নেতা কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের এক অংশ সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর নেতৃত্বে নেতা কর্মীদের নিয়ে সকাল 8টা 30 মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এই সময় কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আ ক ম সরোয়ার জাহান বাদশা নেতা কর্মীদের নিয়ে উপজেলা চত্বরে প্রবেশ করলে দুই গ্রুপের কর্মীদের মাঝে হাতাহাতি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সংসদ আ ক ম সরোয়ার জাহান বাদশা শত শত নেতা কর্মী নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ মহান 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় দিন। স্বাধীনতার এই আনন্দঘন মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও জানা অজানা বীর সন্তানদের। সুযোগ্যদি ভাই অফিসার জানা বাদপুর সর্দার মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ভোটে নির্বাচিত উপজেলা ভাই চেয়ারম্যান ভাই জেলা শাকির আহমেদ এবং সোনালী খাতুন আলিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অফিসার ইনচার্জ এস এম জামিল হোসেন সড়ক প্রশাসনের বিভিন্ন সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের রোভার এবং স্কাউট সদস্যবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ, আমাদের সাংস্কৃতিক কর্মী, শ্রুতিমণ্ডলী, ইলেকট্রনিক্স এবং টিম পূজা সাংবাদিকবৃন্দ, সকলকে।